ব্যস্ততার এই বাঁধন ছিঁড়ে ভুলে কোলাহল আর হয়রানি, নীল আকাশ আর পাহাড় মাঝে লাদাখ। বাড়ি থেকে হসপিটাল আর হসপিটাল থেকে বাড়ি, এই একঘেয়ে জীবনে একদম হাঁফিয়ে উঠেছিলাম। তাই আমি আর আমার বন্ধু দেবাঞ্জন ঠিক করলাম এই কোলাহল থেকে অনেক দূরে লাদাখেই যাব ঘুরতে। প্রয়োজনীয় জামা কাপড় আর ওষুধপত্র সেই মতো সব গুছিয়ে নিলাম। এখন রাত 3টে মতো বাজে। গাড়িতে সব জিনিসপত্র তুলে ঠিকঠাক মতো গুছিয়ে জয়গুরু বলে বেরিয়ে পড়লাম। রাতের অন্ধকার আর ঝিরিঝিরি বৃষ্টিকে সাথী করে আমরা এগিয়ে চললাম কলকাতা এয়ারপোর্টের দিকে। আনন্দে উদ্বেলিত মনে একটা গানই বাজছিল, আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছানিতে সারা দিই কি হবে না ভেবে। আমাদের কলকাতা থেকে দিল্লির ফ্লাইট ছিল ভোর 5:20, ফ্লাইট নাম্বার 6E2474। আমরা এখন রয়েছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট হচ্ছে 5:20, এখন বাজে 4:35। এখান থেকে আমরা যাচ্ছি লাদাখ, দিল্লিতে লেওভার, দিল্লি থেকে দেন লে। ওয়েট করছি আমরা, দেখি কখন ফ্লাইটে বোর্ড করা যায়। আমাদের সব সিকিউরিটি চেকিং মোটামুটি কমপ্লিট। তো আমার সাথে যাচ্ছে আমার বন্ধু দেবাঞ্জন। দেবাঞ্জন হচ্ছে প্রফেশনালি একজন নিউরোলজিস্ট। এই ট্যুরে আমি, আমার ওয়াইফ দেবাঞ্জন, দেবাঞ্জনের ওয়াইফ আমরা যাচ্ছি। দেখা যাক, আপনাদের জানাতে থাকবো, দেখাতে থাকবো। সাত রাত 8 দিনের আমাদের এই লাদাখ সফরটা পুরোটাই প্ল্যান করে দিয়েছিল প্রদীপ মহাপাত্র এবং তার ট্রাভেলার নামক ট্যুর অপারেটিং কোম্পানি। এই লাদাখ ট্রিপে আমরা মোট 4 দিন লেতে থাকব, প্রথমে 2 দিন এবং শেষে 2 দিন। 2 দিন থাকব আমরা নুব্রাতে এবং 1 দিন প্যাংগংয়ে। যেহেতু কলকাতা থেকে লাদাখ ডাইরেক্ট ফ্লাইট নেই, ব্রেক জার্নি করতে হবে, তাই ফ্লাইটের সুবিধার জন্য আমি পুরোটাই ইন্ডিগো থেকে বুক করেছিলাম এবং কোনো
থার্ড পার্টি অ্যাপ থেকে নয়, ডাইরেক্ট ইন্ডিগোর সাইট থেকে বুক করেছিলাম এবং সেটা করলেই সবচেয়ে বেশি সুবিধা আপনাদের। দিল্লি পৌঁছে সিকিউরিটি চেকিং শেষ করে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। আমরা এখন রয়েছি দিল্লি এয়ারপোর্টে, আমরা চেক ইন করে নিয়েছি। আমাদের নেক্সট লেয়ের ফ্লাইট হচ্ছে 10:55। আমরা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টে রয়েছে পিজা। ফাইনালি অপেক্ষার অবসান। দিল্লি থেকে লেয়ের ফ্লাইটে বোর্ড করার টাইম হয়ে গেছে। এখান থেকে ছাড়ার কথা 10:55, আর লে এয়ারপোর্টে পৌঁছানোর কথা 12:30 নাগাদ। আমাদের ফ্লাইট নাম 6C2797। বিশ্বাস করুন, ফ্লাইট থেকে এই দৃশ্য আপনার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। অপূর্ব, জাস্ট অপূর্ব। हमारे एक यात्री को डॉक्टरी सेवा की आवश्यकता है। यदि विमान में कोई भी डॉक्टर उपलब्ध है तो किसी भी निकटतम विमान कर्मी दल से तुरंत संपर्क करें। धन्यवाद। मैं আমাদের ফ্লাইটে এক ভদ্রলোক অসুস্থ হয়ে পড়ায় নামার দৃশ্য আর চাক্ষুষ করা হয়নি, কিন্তু এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাইরের দৃশ্য দেখে প্রাণটা জুড়িয়ে গেল। ইন্ডিয়ান আর্মির ফাইটার জেটের গর্জন আমাদের লেতে স্বাগত জানায়। সমুদ্রপৃষ্ঠ থেকে 11,562 ফিট উচ্চতায় প্রায় 9 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে সিন্ধু নদের তীরে অবস্থিত লে শহর বর্তমান লাদাখ ইউনিয়ন টেরিটরির লে ডিস্ট্রিক্টের রাজধানী। পূর্বে তিব্বত এবং চীন এবং পশ্চিমে কাশ্মীর এবং সমগ্র সিন্ধু উপত্যকার মধ্যে বাণিজ্যের মূল সংযোগকারী শহর হিসেবে লে প্রাচীন যুগ থেকেই অনেক গুরুত্ব পেয়ে এসেছে। এখানকার নীল আকাশ এবং মনোরম পরিবেশ আপনার যেমন মন ভোলাবে, এখানকার দুর্গম পাহাড় এবং রুক্ষ প্রকৃতি এখানকার জীবনযাত্রার কাঠিন্যকে আপনাকে বারবার মনে করাবে।
আংচুকদার গাড়িতে চেপে দুদিকের মনোরম দৃশ্য অবাক নয়নে দেখতে দেখতে আর মনে একরাশ আনন্দ নিয়ে আমরা পৌঁছালাম আমাদের নেক্সট দুদিনের আস্তানা হোটেল হিল টাউনে।